নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুর্গাপুজোয় প্রশাসনের বাধা নিষেধ, প্রতিবাদে শিলচরে বিক্ষোভ মৃৎশিল্পীদের। পূর্ব ধলাইয়ে চারটি রাস্তার কাজের সূচনা করলেন মন্ত্রী পরিমল, খরচ হবে 4 কোটি। ঘরে ঘরে বিদেশি নোটিশ পাঠাচ্ছে ট্রাইব্যুনাল, ডিসির হস্তক্ষেপ চাইল বিএইচপি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মূর্তি তৈরির কাজ বর্তমানে 80% শেষ হয়ে গেছে। এমন অবস্থায় শুক্রবার জেলা প্রশাসন মৃৎশিল্পীদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে এবারের দুর্গা প্রতিমার উচ্চতা 5 ফুটের বেশি রাখা যাবে না। এরই পরিপ্রেক্ষিতে শনিবার মৃৎশিল্পীরা হাতে ব্যানার নিয়ে ডিসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা প্রশাসনের এমন নির্দেশের তীব্র প্রতিবাদ জানান। পরে জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র এডিসির কাছে তুলে দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃৎশিল্পীরা জানান, পশ্চিমবঙ্গে দুর্গোৎসব কোভিড প্রোটোকল মেনে পালন করার অনুমতি দেওয়া হয়েছে, সেখানে মূর্তি নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, তাহলে কাছাড়ে কেন এইভাবে নির্দেশ জারি করা হবে? এই নির্দেশ প্রত্যাহারেরও দাবি জানান তারা। দিনের দিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, যাই হোক দুর্গাপুজো করতে হবে কোভিড প্রোটোকল মেনে। তাহলে আমাদের সরকার কি করছে? আমাদের সরকার কি করছে? এতদিন কি ঘুমিয়েছিল? আর এটা তো এরকম না যে আজকে একটা জেরক্স মেশিনে ঢুকালাম, জেরক্স হয়ে বেরিয়ে আসলো। জেরক্স মেশিনের বিষয় না তো আমাদেরটা, হাতের শিল্প আমাদের। একটা ঠাকুর যদি তৈরি করতে হয় ভালো করে করতে গেলে মিনিমাম 15 দিনের দরকার। এখন আমাদের কাছে হাতে আছে সময় 18 দিনের, আমরা কি করব? আপনি উনি এতদিন কি করেছেন? 3 মাস আগে উনি কেন অর্ডার পাস করলেন না যে 5 ফুটের উপরে আপনারা কোনো কাজ করতে পারবেন না? আমরা কাজ করব না, অসুবিধা নেই, ঠিক আছে। উনি আমাদের সবাইকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেন, আমরা সব কাজ বন্ধ করে দেব। একজন মৃৎশিল্পী নিজের ক্ষোভের কথা বলতে গিয়ে জানালেন, যদি প্রশাসন এই নির্দেশ থেকে সরে না দাঁড়ায় তাহলে তারা সপরিবারে ডিসি অফিসের বাইরে আমরণ অনশনে বসবেন। আমার একটা অনুরোধ প্রশাসনের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, আমাদেরকে যাতে এই 5 ফুটের মূর্তিটা ক্যান্সেল করে আমাদের দোকানে যেসব মূর্তি তৈরি আছে সেসব মূর্তি বিক্রি করার অনুরোধ উনি যাতে আমাদেরকে সুযোগ দেন। আমাদের যদি দোকানের প্রতিমাগুলি যদি আমরা ডেলিভারি যদি দিতে না পারি, আমাদের পরিবার সমেত আমরা ডিসি অফিসের সম্মুখে আমরা অনশন ধর্মঘট পালন করব, আমরা অনশন ধর্মঘট পালন করব। এতে যদি আমরা আমাদের জলবিন্দু যদি না জুটে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। এইভাবে আমরা ক্ষতি স্বীকার আমরা করতে পারবো না। পূর্ব ধলাইয়ে 4টি রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার এসওপিডিজি প্রকল্পে 2019-20 অর্থ বছরের অধীনে দর্মি ভূবনডহর, দর্মি জামালপুর, গঙ্গানগর জিপি অফিস রোড এবং হরিণামতিনগর রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন তিনি। এই উপলক্ষে এদিন দর্মি বাজার মার্কেট শেড ও গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যা মন্দিরের মাঠে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী। বিভাগের সঙ্গে সেপারেটলি বসেছি গুয়াহাটিতে, কন্ট্রাক্টের সঙ্গে বসেছিলাম কিভাবে এই কাজকে ত্বরান্বিত করা যায়। আমরা খুব আশা করছি যে আমরা এবারের মেলার আগে হয়তোবা জেসিপি উঠে যাবে, এরকম একটা মনে আশা চেষ্টা থাকবে। ঠিক রাস্তার সম্পূর্ণ কলেবর নির্মাণ করতে যেটা আমার দাদা বলেছেন সময় লাগবে, আর এখানে অনেক টাকার ব্যাপার, অনেক টাকা। কেউ কল্পনা করতে পারেনি 10-15 কোটি আমরা এই সাহস করেছি তো বাবার কৃপায় করেছি, না হলে 10-15 কোটি নয়। আমি তো এই বিভাগে কাজ করেছি, সব থেকে শুরুয়াত হবে, 100 কোটির উপর থেকে এটার প্রজেক্টের শুরুয়াত হওয়ার কথা। কিন্তু সাহস করেছি এই জন্যে যে আমার শুধু এই অঞ্চলের মানুষ নয়, ভুবন বাবার যত ভক্তরা আছেন সবাই মিলে একটাই স্বপ্ন দেখেন যে কখন এখানে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে ঘরে ঘরে বিদেশি নোটিশ পাঠানো হচ্ছে। এর প্রতিবাদে সোচ্চার হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের শিলচর শাখা।
শনিবার বিএইচপির তরফ থেকে কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লিকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা জানান, যদি ঘরে ঘরে বিদেশি নোটিশ পাঠানো বন্ধ করা না হয় তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এদিন স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন আশিস দত্ত, শুভরঞ্জন দাস মজুমদার, নীলু চৌধুরী, মিঠুন নাথ, সুশান্ত রায় প্রমুখ। এখন কোভিড পিরিয়ড চলছে, কোভিড পিরিয়ডের মধ্যে মানুষের ঘরে খাওয়ার টাকা পয়সা নেই, কিভাবে বাঁচবে সেটা নিয়ে মানুষ আতঙ্ক মানে কষ্টে আছে। তার মধ্যে যখন ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে যখন এই ধরনের নোটিশ যখন মানুষের বাড়িতে যাচ্ছে, মানুষ আতঙ্কিতগ্রস্ত, মানুষ কি করবে না করবে সেটা নিয়ে ভাবতে পারছে না। কেউ কেউ বলছে আমরা সুসাইড করব, অনেকে ভয়ে আতঙ্কে বলছে, এমনি যে খাওয়া নেই কিছু নেই, তার মধ্যে যদি এরকম ধরনের নোটিশ আসে তাহলে তো আমাদের সুসাইড করা ছাড়া আমাদের কাছে আর কোনো ধরনের কোনো উপায় নেই। তাই আমরা ডিসি মহোদয়ের কাছে এই দৃষ্টি আকর্ষণ করলাম, যদি ওনারা সরকারের সাথে কোথাও আলাপ আলোচনা করবেন, কারণ আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা লোক এরা অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে এখানে এসছে, সার্ভাইভ করার জন্য নিজের জীবন ঝুঁকি নিয়ে এখানে এসছে, নিজের পরিবারের আত্মরক্ষা করার জন্য, নিজেদের পরিবারের সম্মান রক্ষা করার জন্য এখানে এসছে। তারপর 2019 ইংরেজি ডিসেম্বর মাসে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি মহোদয় এই বিলের উপর, সিএর উপরে স্বাক্ষর করার পর কি স্বার্থে, কার স্বার্থে এরকম হিন্দুদের বেছে বেছে নোটিশ দেওয়া হচ্ছে, কার স্বার্থে দেওয়া হচ্ছে? এবং আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে তীব্রভাষে নিন্দার এবং ধিক্কার জানাই। যদি এরকম ধরনের নোটিশ আবারও যদি এরকম ধরনের ডিস্ট্রিবিউট হয় তাহলে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল থেকে আমরা বাধ্য হব রাস্তায় নামতে এবং অনেক তীব্র আন্দোলন চালিয়ে যেতে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পুনর্গঠিত হলো 686 নং অরুণোদয় প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন কমিটি। শনিবারই উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়। সমীরণ দাসের পুরোহিতে আয়োজিত সভায় স্কুলের প্রধান শিক্ষক রোশন জামান লস্কর পরিচালন কমিটি গঠনের বিভিন্ন নিয়মাবলী উল্লেখ করে বক্তব্য রাখেন। শেষে স্কুলের পরিচালন কমিটি গঠন হয়। এতে সভাপতি পদে বিজয় দে, সহ সভানেত্রী পদে অঞ্জনা রানী দাসকে মনোনীত করে 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগেও এই স্কুলে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালন কমিটি গঠিত হয়েছিল, কিন্তু নানা টাল বাহানা করে কমিটির অনুমোদন দেওয়া হয়নি। এবার যাতে তা না হয় সে ব্যাপারে নতুন পদাধিকারীরা আহ্বান জানান, অন্যথায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলেও উল্লেখ করেন। সহকারী শিক্ষক, আজকে আমাদের স্কুলে বিদ্যালয় পরিচালন সমিতির পুনর্গঠন করা হয়েছে, আর এই সভাটা খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। সবার মধ্যে শ্রীযুক্ত বিজয় দে সভাপতি পদে নিযুক্ত হয়েছেন সভা সম্মতিক্রমে, এবং অঞ্জনা রানী দাস তিনি সহ সভা নেত্রী পদে নিযুক্ত হয়েছেন, এবং অন্যান্য সদস্য সদস্যাগণ সভার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন, এবং সভাটা খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এবং নবনির্বাচিত এই কমিটিটা বিদ্যালয়ের কার্যকলাপ সঠিকভাবে পরিচালনা করার জন্য বদ্ধপরিকর হয়েছে। হ্যাঁ, বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই মানে রিকোয়েস্ট পাঠাইমু, এই যে অ্যাপ্রুভেল দেওয়ার জন্য আবেদন জানাইমু, আশা করি এবার। কাছাড় জেলা ওবিসি অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পেলেন সুবচন গোয়ালা, এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রয়াত প্রাণেশ নাথের স্ত্রী অলিরানী নাথকে প্রদান করা হয়েছে। এর আগে জেলা ওবিসি অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন প্রয়াত প্রাণেশ নাথ। তার মৃত্যুর পর অল আসাম ওবিসি অ্যাসোসিয়েশনের সভাপতি অমর চক্রবর্তী একটি পত্রের মাধ্যমে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেছেন। শিলচর শাখার সভাপতি হিসাবে আমাকে নিযুক্তি দেওয়া হয়েছে, কারণ অমল গগৈ মহাশয় বললেন আপনি বিগত 20-22 বছর ধরে শিলচর সাব ডিভিশন ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হিসাবে নিযুক্ত ছিলেন, এবং 2016 থেকে 18 পর্যন্ত আপনি সাধারণ সম্পাদক ছিলেন। এই হিসাবে সিনিয়র হিসাবে আমি আপনাকে সভাপতি নিযুক্তি দিচ্ছি, এবং প্রাণেশ নাথ মহাশয়ের সহধর্মিনী শ্রীমতী অলিরানী নাথ মহাশয়াকে জেনারেল সেক্রেটারি পদে উনি নিযুক্তি দিয়েছেন। আমরা উভয়ে চেষ্টা করব যেভাবে প্রাণেশ নাথ মহাশয় কাজ করে গেছেন আমরা তদ্রূপ কাজ করে যাব, এই আশাটুকু আমরা উভয়ে রাখছি। আর অমর গগৈ মহাশয়কে আমাদেরকে নিযুক্তি দিয়েছেন, এই জন্য আমরা উনিকে অশেষ ধন্যবাদ জানাই। বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের নৃশংস হত্যার ঘটনায় হাইলাকান্দি শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে হাইলাকান্দির সদর থানাধীন উজানকুপা প্রথম খণ্ডে।
দুই ভাই ফরিজউদ্দিন লস্কর ও রিয়াজউদ্দিন লস্করের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া বাঁধে আর এতেই রাগের মাথায় একসময় ফরিজউদ্দিনের ধারালো দায়ের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায় রিয়াজ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সদর থানার ওসি প্রণব কুমার শইকিয়া সহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মতিলাল সিংহ। পুলিশ ঘাতকের গ্রেফতারের পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের মর্গে পাঠায়। এই লোমহর্ষক ঘটনাতে পুরো হাইলাকান্দি জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত অসামাজিক নেশাদ্রব্যের ভয়ঙ্কর পরিস্থিতি সে কথা মাথায় রেখে শিলচরের ডিআর প্রোডাকশন একটি টেলিফিল্ম তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। এই টেলিফিল্মে অভিনেতা অভিনেত্রী হিসেবে অভিনয় করতে ইচ্ছুক ব্যক্তিদের 86383854658638385465 এই নম্বরে যোগাযোগ করার জন্য ডিআর প্রোডাকশনের তরফ থেকে বলা হয়েছে। বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত অসামাজিক নেশাদ্রব্যের ভয়ঙ্কর পরিস্থিতি এই টেলিফিল্মের মাধ্যমে ডিআর প্রোডাকশন তুলে ধরবেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর 151তম জন্মজয়ন্তী পালন করল সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু। এই উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ মৌলানা মোশাররফ হোসেনের পৌরোহিত্যে করিমগঞ্জ জেলার সীমান্তবর্তী কাঁঠালতলিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন আমসুর কর্মকর্তারা। এদিনের সভার শেষে কাঁঠালতলি বাজারে উন্নত মানের ডাস্টবিনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং সেই সঙ্গে নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানান বক্তারা। তারপর হাতে নেশা বিরোধী প্লেকার্ড নিয়ে প্রায় শতাধিক যুবকের বাইক র্যালি বের করা হয়। আমরা আজকে বিশাল বাইক র্যালি দিয়েছি। অনেকে মনে প্রশ্ন জাগতেই পারে যে কিসের জন্য সেই বাইক র্যালিটা হয়েছে। আমরা যেহেতু মানে কোভিড-19 ছিল, কোভিড-19 প্রোটোকল থাকার কারণে আমরা মাইক্রোফোন ইউজ করতে পারিনি, আমরা পারমিশন পাইনি, যার কারণে অনেক মানুষ অবগত নয়। আজকে আমি সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি গোড়া কাঁঠালতলি ভাষীকে আমি অবগত করতে চাই। আজকে আমরা বাইক র্যালির উদ্দেশ্য হলো বর্তমানে যেভাবে করিমগঞ্জ জেলার প্রত্যেকটা মাইনরিটি এলাকার সংখ্যালঘু এরিয়ায় যে হারে অবৈধ মদ, গাঁজা, ড্রাগস ইত্যাদি বিজনেস চলছে এবং সেবন করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, এটা নিয়ে আমাদের বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক গ্রামে গ্রামে বর্তমানে ঢুকেছে। এটা নিয়ে আমরা আপনারা অনেক উপলব্ধি করতে পারি যে বর্তমানে যে অশান্তি সৃষ্টি হয়েছে এই ড্রাগসের জন্য আমাদের মানুষ কি হচ্ছে। আজকে জেলে, আজকে করিমগঞ্জ জেলে যান, 200-300 বর্তমানে 200-300 মানুষ করিমগঞ্জ জেলে আসেন, কিন্তু 190 জন মুসলিম। এই সমস্ত এই ব্যাপার হচ্ছে আমাদের মাইনরিটি মানুষের অবস্থা, শোচনীয় অবস্থা, যার কারণে আমাদের সংখ্যালঘু মানুষে যে বা যাহার আমরা নেতৃত্ব দিয়ে থাকি, আমরা এই সমাজকে আমরা সুস্থ সমাজ গড়ে তোলার দরকার রয়েছে। আমাদের সুস্থ মানুষ, এলাকার সুস্থ মানুষ একা সুস্থ ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। যুব সমাজকে বাঁচাতে হবে, আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে, আমাদের নেক্সট প্রজন্মদেরকে আমরা বাঁচাতে হবে, যে আমাদের উঠন্তি তারকা অদূর ভবিষ্যতে আমাদের এই ভারতবর্ষকে যারা পরিচালনা করবে, যারা এই আসামকে পরিচালনা করবে, যারা এই করিমগঞ্জ জেলাকে পরিচালনা করবে, ওরা আজকে ধ্বংসের পথে, ওরা অ্যাবলিশ হয়ে গেছে। 105 ও 106 নম্বর ঘুঙুর জিপির উদ্যোগে গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে শুক্রবার ঘুঙুরে অনুষ্ঠিত হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এক সচেতনতা সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিধায়ক দিলীপ কুমার পাল, জেলাশাসক কীর্তি জল্লি সহ পুলিশ সুপার বিএল মিনা। অনুষ্ঠানে কয়েকজন সাফাই কর্মীকে সম্বর্ধনা জানানো হয় এবং এলাকার ব্যবসায়ীদের হাতে ডাস্টবিন তুলে দেন মন্ত্রী বিধায়করা। সরকারি বিভাগীয় যারা কর্মচারী ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, সেলিব্রিটি ছিলেন, ওরা কিন্তু ওই দিন অংশগ্রহণ করেছিল। একটা ক্রান্তিকারী অভিযান শুরু হয়েছিল 2 অক্টোবর আপনার 2014-তে। আর প্রথম প্রধানমন্ত্রী, দেশ স্বাধীনতা হওয়ার প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক স্বচ্ছ ভারতের অভিযানের অংশ হিসাবে দিল্লির মন্দির মাঠ থানার টয়লেট সাফা করে বুঝিয়ে দিয়েছিলেন যে স্বচ্ছতাই সবচেয়ে বড়, স্বচ্ছতাই সবচেয়ে বা, স্বচ্ছতাই আমাদের সব মূল মন্ত্র। এর জন্য এই থানাকে চয়েস করেছিলেন প্রধানমন্ত্রী। কেন থানাকে চয়েস করলেন, পুলিশকে কেন উনি গুরুত্ব দিলেন, প্রধানমন্ত্রী যা করেন ওটার একটা মর্ম থাকে, কারণ এই স্বচ্ছ অভিযানকে।
উত্তর প্রদেশের ধর্ষণ কাণ্ডে এবং রাহুল প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থার প্রতিবাদে উত্তাল আলগাপুর। শনিবার আলগাপুর বাজারে রাজীব ভবনে প্রথমে ধর্ণা কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস সহ অন্যান্যরা। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ করা হয় আলগাপুরে। এই প্রতিবাদী ধর্ণা কার্যসূচির উদ্দেশ্য হল উত্তরপ্রদেশে যোগী সরকারের পুলিশ বাহিনী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর পর যে সমস্ত বর্বরিচিতভাবে গলাধাক্কা দিয়েছে এবং জখম করেছে, তার প্রতিবাদে আমরা এই প্রতিবাদী ধর্ণা কার্যসূচি আজকে বেটি বাঁচাও বেটি পড়াও ইতিপূর্বে আমার পূর্ববর্তী বক্তা বলেছে, যেখানে ওরা মহিলাদের সুরক্ষা দিবে সেখানে একজন মহিলা নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওনার হাতে জখম করেছে উত্তরপ্রদেশের যোগী পুলিশ। এই ধরনের তাদের অপদার্থতা ব্যর্থতা, যেটা হিটলারের নাসিবাদী চরিত্র যেটা প্রকাশ পেয়েছে, সেটার জন্য আওয়াজ বুলন্দ করার জন্য সারা ভারতবর্ষে যেটা প্রতিবাদী কার্যসূচি হচ্ছে, এই প্রতিবাদী কার্যসূচিতে আমরা সামিল হচ্ছি। এই গান্ধী পরিবারের অনেক অবদান রয়েছে এই দেশে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী তাদের নিজের প্রাণের বলিদান দিয়েছেন এই দেশের সংহতি ঐক্য রক্ষা করতে। এই বলেই আমি আমার ফের লঙ্গাই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে শুক্রবার সকাল 9টার দিকে লঙ্গাই নদীতে ভেসে উঠে মৃতদেহটি। স্থানীয় লোকেরা তা দেখে খবর দেন করিমগঞ্জ থানাতে। পুলিশ ও এসডিআরএফ বাহিনীর যৌথ উদ্যোগে যুবতীর মৃতদেহ উদ্ধার করে দুপুর 1টার দিকে করিমগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। 9টা সাড়ে 9টা আমি খবর পাইছিলাম, তার লঙ্গাই নদীত এক ডেড বডি দেখা পোৱা বলে খবর পাইছিলো। তারপর আমি বিচারি বিচারি আমি ফকির বাজার বজাৰ ওচর লঙ্গাই নদীত আমি ডেড বডিটো দেখা পোৱা গৈছে। এতিয়ালৈকে আমি চিনাক্ত কৰিব পৰা নাই কোন হয়, আৰু ইয়াৰ লোকেল মানুহৰ সহযোগিতাও আমি পাইছো। আমি এতিয়া ডেড বডি ভেন আহিব, উঠাই পেলাই আমি পোষ্টমর্টেম কৰিম। দক্ষিণ কৃষ্ণপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আতিকুর রহমান বড়ভূয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করল সোনাই কংগ্রেস। একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাকে রাতভর কেন আটক করে রাখা হয়? শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস কর্মকর্তারা ক্ষোভের সুরে বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র করে আতিকুর রহমানের বিরুদ্ধে দক্ষিণ কৃষ্ণপুর এক বিজেপি কর্মকর্তা বারবার মিথ্যা মামলা করেছেন। শুক্রবার কয়েকজন এপি সদস্য সহ কংগ্রেস কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ সুপার জগদীশের সাথে আলাপ করে তার জামিন মঞ্জুর করান। গত 9 তারিখ এটা গরু শুশুর চুরি করে আনিয়া এটা সাঙ্গিদার এক মানে গরু চুরি করে আনিয়া চুর অগুন্তরে ছাড়ি দিয়েছে। যে গ্রামের মানুষ আমার বাড়িতে আইসেন আইয়া কইসেন যে আমি আর পাইছেন না, যারা ফোন করছেন তুমি কই, আমি কইস নবাড়িঘাট, তারা আইসেন আমার অন্য চুর গুলিয়া আমারে পাইছেন না। তখন এই দুষ্ট চক্র যে সে তার বাড়িত নিছে, তার বাড়িত নিয়ে মোটামুটি বিচার শেষ করিয়ে দিতে হয়েছে। ইনও নিয়ে আইলে আমারে কইল যে ওলা ওলা সুর ধরা হইল, কবিরে ওলা সুর নিয়া সুর সারি দিয়ে দিছে, আর তোমার ওলা বেশি পাড়া বহাবো কি করছে। তখন আমি গেছি তার বাড়ি, আমার লোকে তারা কয় একজন গেছিলেন গিয়া তার জামিন লইছি, জামিন লইয়া আই গতকাল 2টার সময় আমার বাড়িত হঠাৎ আবার পুলিশ, হ্যাঁ রাত্রে 2টার সময় পুলিশ উঠাইছেন গুঙ্গুর থানার ইনচার্জে, উঠাইয়া হইলা তোমার উপরে কেস আছে তোমারে লইয়া যেতাম, আমারে কিছু কইছেন না, লইয়া গেছেন গিয়া নিয়ে আমার শারীরিক লোকা ভর আসছেন। উত্তরপ্রদেশের মনীষা বাল্মীকি হত্যাকাণ্ডে শাসক দলের উপর ক্ষোভ করেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। এতে বরাক উপত্যকায় দুদিন তিন দিন ব্যাপী চলছে বিক্ষোভ প্রদর্শন। আজ এই প্রতিবাদের জন্য মাঠে নামল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। এদিন দুই দলের কর্মকর্তারা একত্রিত হয়ে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে শেষ হয়। এতে স্লোগান দিয়ে জানানো হয় 4 ধর্ষকের শাস্তির কথা, তারপর তাদের কুশপুতুল দাহ করা হয়। গতকাল একই বিষয় নিয়ে কাছাড় জেলা কংগ্রেস প্রতিবাদে নেমেছিল, কিন্তু তাদের প্রতিবাদে বাধা দিয়ে দাঁড়ায় পুলিশ প্রশাসন। অথচ আজকে বজরং দলের ওই প্রতিবাদে ঘটনাস্থলের আশেপাশে দেখা গেল না কোনো পুলিশ বাহিনীকে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধান ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছে যে বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু এইটা বেটি বাঁচাও কোন দিকে হচ্ছে? বেটিদেরকে মারা হচ্ছে, মেয়েটিদের নির্মম হত্যাকাণ্ড হচ্ছে, মেয়েদের হত্যাকাণ্ড, মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে,
সুতরাং আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা উদ্দেশ্য করে বলছি, আমরা যে পদক্ষেপ নিয়েছি এটার একমাত্র উপায় হলো, একমাত্র জেহাদি যারা এই হত্যাকাণ্ড করেছে, যে চারজন এটার সঙ্গে জড়িত কিংবা যারাই জড়িত আছে, তাদের একমাত্র ফাঁসি চাই আমরা। আমরা আজকে বিশ্ব হিন্দু পরিষদে চারটি জিহাদির পুতলা জ্বালিয়েছি। মনীষা বাল্মীকির কেসে ইউপিতে যা ঘটেছিল তার জন্য চারজনের নাম হচ্ছে সন্দীপ, রামু, লক্ষ্মণ আর রবি। এই চার জিহাদির আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, এই চার জিহাদির যেন ফাঁসি হয়। জয় জয় শ্রীরাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দুর্গাপূজায় প্রশাসনের বাধা নিষেধ, প্রতিবাদে শিলচরে বিক্ষোভ মৃৎশিল্পীদের। পূর্ব ধলাইয়ে চারটি রাস্তার কাজের সূচনা করলেন মন্ত্রী পরিমল, খরচ হবে 4 কোটি। ঘরে ঘরে বিদেশি নোটিশ পাঠাচ্ছে ট্রাইব্যুনাল, ডিসির হস্তক্ষেপ চাইল ভিএইচপি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।